এখন যেটা দেখবো সেটা হচ্ছে সর্টিং। সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে সাজানো। সাপোজ আমি 5, 4, 8, 6, 4, 7 এইভাবে অনেকগুলো সংখ্যা লিখলাম। সংখ্যা লেখার পর আমি চাচ্ছি যে ছোটো থেকে বড় দিকে আমি সাজাবো, ঠিক আছে, অথবা বড় থেকে ছোটো দিকে সাজাবো। তা ছোটো থেকে যদি বড় দিকে সাজাই সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং, আর বড় থেকে ছোটো দিকে যদি সাজাই সেটাকে বলা হয় ডিসেন্ডিং। তাহলে যেই অংশটুকুকে আমি সাজাতে চাই ফার্স্ট সেই অংশটুকুকে সিলেক্ট করতে হবে, দেন সর্ট, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, ছোটো থেকে বড় দিকে আসবে। আর যদি সিলেক্ট করার পর সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট দেই তাহলে সবার বড়টা থাকবে আগে, তারপর ছোটোর দিকে আসবে। ক্লিয়ার? আরেকটা জিনিস হচ্ছে ফিল্টার। ফিল্টার জিনিসটা কি? সাপোজ এখানে আমার এ বি সি অনেকগুলো আছে, ঠিক আছে, এর আরও মার্কস আছে এরকম। বি এখন এখানে টিচার নেম দিলাম, সাপোজ পারভেজ। ঠিক আছে, এখন লিটন সাহেবের স্টুডেন্ট হচ্ছে এই দুজন, আর পারভেজ তার স্টুডেন্ট হচ্ছে এই দুজন। এখন আমি শুধুমাত্র এরকম আমার হাজার হাজার স্টুডেন্ট আছে, সাপোজ আমার এখানে 500 স্টুডেন্ট আছে এবং 500 স্টুডেন্টই এই দুজন হ্যান্ডেল করে, ঠিক আছে। এখন আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি সেই স্টুডেন্টগুলোকে যারা পারভেজ স্টুডেন্ট। তাহলে কী হচ্ছে, অনেকগুলো ডেটা থেকে পার্টিকুলার কিছু ডেটা আমরা বের করে আনছি, ফিল্টার করতেছি। ফিল্টার মানে কি? ছাঁকা, বাংলা অর্থ যেটা। তাহলে ছাঁকা মানে কি? যে পার্টিকুলার কোনো কিছু খুঁজে বের করে আনা। তাহলে আমরা যদি কোনো কিছুকে ফিল্টার করতে চাই, ছাঁকতে চাই, অনেকগুলো ডাটা থেকে পার্টিকুলার কোনো ডাটাকে আমরা ফিল্টার করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করব যে অংশটুকুর উপর ফিল্টার করতে চাই, যে কলামগুলোর উপর, সেই কলাম হেডিংগুলোকে সিলেক্ট করব, দেন ফিল্টার। দেখছেন আমার সবগুলোর সামনে কী চলে আসছে? এমন চিহ্ন চলে আসছে। এখন টিচারে ক্লিক করার পর আমরা সিলেক্ট অল দিলে কি সবারগুলো শো করতেছে না? আর সিলেক্ট অল আমি উঠাই দিলাম, শুধু পারভেজ সিলেক্ট করব, দেন ওকে। তা শুধু কি পারভেজ স্টুডেন্ট সিলেক্ট করতেছে না? তাহলে অনেকগুলো ইনফরমেশন থেকে আমরা পার্টিকুলার কিছু ইনফরমেশন এইভাবে ফিল্টার করতে পারি। ফিল্টারিং ক্লিয়ার? এখন যে আবার সবাইকে আবার এখানে যদি আমরা চাই যে 98 যে পাইছে শুধু তাকে দেখার জন্য, শুধু তাকে দেখতে পারবো। এভাবে সবগুলো থেকে আমরা ফিল্টার করতে পারবো। এখন আবার আমি সবগুলোকে অল করে দেই, এখানে 98 অল করে দিব। শো করতেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে যে জায়গায় 45 আছে সেটাকে খোঁজার জন্য আমরা এমএস ওয়ার্ডে ফাইন্ড করে নেই। ফাইন্ড কী চাই? ফাইন্ড হোয়াটা করে লিখবো, 45, ফাইন্ড নেক্সট। ঠিক আছে, ফাইন্ড করা পারেন না সবাই? যদি আমার ওয়ার্কশিটে সাপোজ এখানে এখানেও 45 আছে, এখানে 45 আছে, এখানেও 45 আছে, সাপোজ আমরা এখন আছি দুই নাম্বার শিটের একদম প্রথমে যাব। আমি চাচ্ছি যে এখানে কোন কোন জায়গায় 45 লেখাটা আছে সেটাকে খোঁজার জন্য, কোনো কিছু খোঁজার জন্য আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে ফাইন্ড কমান্ড। বাট যেখানে আমার কার্সরটা আছে ঠিক তারপরে থেকে সে খোঁজা শুরু করবে, তার জন্য কার্সরটা আমি সেখানে রাখবো যেখান থেকে আমি খুঁজতে চাই।
রাখার পর ফাইন্ড, দেন ফাইন্ড, কি খুঁজতে চাই সেটা ফাইন্ড ওয়ার্ড ঘরে টাইপ করব। অপশনে যাওয়ার পর অপশনটা পরে করি ফাইন্ড নেক্সট, ফাইন্ড করতেছে যে এই জায়গায় 45 আছে, কিন্তু এটা শুধুমাত্র শিট ওয়ানেই আমার ফাইন্ড করতেছে না, কিন্তু আমি চাচ্ছি যে এই সম্পূর্ণটা কি, এটা তো ওয়ার্কশিট এক একটা, আর একটা আমার এক বা একাধিক ওয়ার্কশিটের সমন্বয়ে গঠিত হয় কি এক একটা ওয়ার্কবুক, এবং একটা ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে না। এখন চাচ্ছি আমি এই ওয়ার্কবুকের কোন কোন জায়গায়, মানে সবগুলো শিটকে খোঁজার জন্য যে সবগুলো শিটাই কোথায় কোথায় 45 আছে, তাহলে কী করবো, উইদিন ওয়ার্ক বুক সিলেক্ট করব, ঠিক আছে, আর সার্চ করবে কী হিসেবে, সে র হিসেবে সার্চ করবে, ফাইন্ড নেক্সট। দেখছেন আমার আমার শিট ওয়ানে চলে আসছে, এখন শিট টু, শিট থ্রি,